আপনারা যখন প্রতিনিয়ত কমেন্ট করতেছেন যে ভাই মাস্টার লিগ কবে আসবে, মাস্টার লিগ কবে আসবে, ঠিক সেই মুহূর্তে কোনামি নতুন একটা রিউমার ছড়াইয়া দিছে যে মাই লিগ আসবে। এখন মাই লিগ যদি এখন আসে তাহলে মাস্টার লিগ কবে আসবে, আর মাস্টার লিগ এবং মাই লিগের মধ্যে পার্থক্য কী বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো, অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ। প্রথমেই জানাতে চাই মাস্টার লিগটা আসলে কী ছিল, যারা নতুন তাদের জন্য বুঝতে সুবিধা হবে। সর্বপ্রথম কোনামি যখন অ্যানাউন্সমেন্ট করেছিল তখন তারা আমাদেরকে জানিয়েছিল এটা একটা পেইড ইভেন্ট, অর্থাৎ এটা আপনাকে টাকা দিয়ে বা কয়েন দিয়ে আনলক করতে হবে। একটা পেইড ইভেন্ট থাকবে যেটা আপনাকে টাকা বা কয়েন দিয়ে আনলক করতে হবে। আনলক করার পর সেখানে বিভিন্ন ইভেন্ট থাকবে, বিভিন্ন স্তর থাকবে, যেগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনি রিওয়ার্ডগুলো রিসিভ করতে থাকবেন। যারা পাবজি অথবা ফ্রি ফায়ার খেলেন তারা এই ইভেন্টটার সাথে পরিচিত, কারণ আমি শুনেছি ওই গেমগুলোতেও নাকি এই রকম ইভেন্ট ছিল, যদিও আমি ওই গেমগুলো খেলি না তাই আমার ধারণা নেই। তো কোনামি এটা নতুন প্রথমবারের মতোই ই ফুটবলে অ্যানাউন্স করেছিল, এবং যখন তারা মাস্টার লিগ নিয়ে কথা বলেছিল তখন তারা বলেছিল যে এটা উইন্টার বা সামার, মানে শীতকাল বা গরমকাল, অর্থাৎ ঋতুকে কেন্দ্র করে এটা তারা রিলিজ করবে। সেই হিসাবে এটা আরও বহু আগে রিলিজ হওয়ার কথা মাস্টার লিগটা, এবং বহু আগে না হলেও অন্তত এই শীতকালে হওয়ার কথা। বাট এই মুহূর্তে কোনামি এই ব্যাপারে পুরা চুপ, মাস্টার লিগ নিয়ে তারা কিছুই বলতেছে না, উল্টো একটা রিউমার ছড়া হয়েছে, সেটা হচ্ছে মাই লিগ। মাই লিগটা কি? মাই লিগটা হচ্ছে একটা অফলাইন ইভেন্ট, একদিকে মাস্টার লিগ হচ্ছে অনলাইন বা আনলক করতে হবে আপনাকে, যেটা পেইড ইভেন্ট, আর মাই লিগ হচ্ছে অফলাইন ইভেন্ট যেটা লিগ বা সিজন সিস্টেমের হবে। এখানে আপনার প্রায় 30-36টা ম্যাচের মতো থাকবে ধারণা করা হচ্ছে, যেগুলো আপনাকে কমপ্লিট করার মাধ্যমে ইভেন্টটা খেলতে হবে, এবং প্রতিটা কমপ্লিটের সাথে সাথে আপনি কিছু কিছু রিওয়ার্ড পাবেন, যেমন লাইক ম্যাচ পাস। এখন আমরা শিওর না, কারণ ইভেন্টটার সম্পর্কে ডিটেলস জানা যায়নি, যেহেতু এটা রিউমার। যখন আসবে তখন বোঝা যাবে যে ভিতরে এটার কাস্টমাইজেশন কেমন হয়, এটার সেকশনগুলো কেমন হয়। বাদ বাকি এটা একটা অফলাইন ইভেন্ট যেটা লিগ সিস্টেম বা সিজন সিস্টেম হবে, আপনাকে অনেকগুলো ম্যাচ খেলতে হবে, রিওয়ার্ডগুলো কমপ্লিট করতে হবে। এখন এই মুহূর্তে মাই লিগের রিউমারটা যেভাবে ছড়াচ্ছে মনে হচ্ছে মাস্টার লিগের আগে মাই লিগ চলে আসবে। এখন যে লিগটাই আসুক খুব দ্রুত এটা আসা দরকার, কারণ কোনামি অনেক দিন থেকে আমাদেরকে ঘোরাচ্ছে, স্পেশালি মাস্টার লিগ নিয়ে রীতিমতো আমরা সবাই কিন্তু ফেড আপ। মনে রাখবেন ইউটিউবার থেকে বেড়ে আমি নিজেও কিন্তু একজন গেমার, সো আপনারা যেমন এক্সাইটেড থাকেন আপডেটগুলো নিয়ে আমরাও কিন্তু এক্সাইটেড থাকি। মাস্টার লিগ আসলে আপনারা যেমন খেলবেন আমরাও কিন্তু খেলবো। সুতরাং মাস্টার লিগ না আসাটা বা ঘোরানোটা আমাদের জন্য দুঃখজনক। আমরা আশা করবো যে যত দ্রুত সম্ভব কোনামি মাস্টার লিগ আমাদেরকে দিবে, আর যদি মাস্টার লিগ দিতে দেরি করে তাহলে দ্রুত আমাদেরকে মাই লিগ দিবে, অন্তত একটা দিক যেটা দিয়ে আমরা গেমের বোরিংনেসটা কাটাতে পারি, কারণ অনেকদিন থেকে গেমটা একইভাবে চলতেছে। আবার তবে এখন যেভাবে রিউমারটা ছড়াচ্ছে হয়তোবা খুব দ্রুত আমরা মাই লিগ পেতে যাচ্ছি। মাই লিগ এবং মাস্টার লিগের কম্পেয়ার শোনার পর আপনার কাছে কোন লিগটা বা কোন ইভেন্টটাকে বেশি আকর্ষণীয় মনে হচ্ছে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।